লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগ নেতাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত নেতৃবৃন্দ মঙ্গলবার সকালে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুদ্দিন চৌধুরী নয়নের বাসভবনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয় নেতৃত্ব দেন পার্বতীনগর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সভাপতি গোলাম মাওলা কাজল ও সাধারণ সম্পাদক মোস্তফা কামরুল এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা শামসুদ্দিন পাটোয়ারি আবুল কালাম আজাদ মাহমুদুর রহমান মঞ্জু মাইনুদ্দিন ময়ূর ও মোহাম্মদ মামুন দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ